নদিয়া জেলার রাশের শহর শান্তিপুরের 5 নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় মৎস্য বিক্রেতা মণিকৃষ্ণ রায়। শিমুরালী থেকে মাছ ক্রয় করে পাড়ায় পাড়ায় বিক্রয় করতেন, কিন্তু লকডাউনে গণপরিবহন বন্ধ হওয়ায় বর্তমানে নিজেরই টোটো নিয়ে মাছের পরিবর্তে সবজি বিক্রয় করে বেড়ান। সঙ্গে থাকে কনিষ্ঠা কন্যা মৌমিতা। তবে মাছ বা সবজি বিক্রয় করলেও মণিকৃষ্ণ রায়ের অন্য একটি বড় গুণও আছে, সেটি হলো তিনি সঙ্গীত চর্চাও করেন, নিজে বাউল গান লেখেন, নিজে গান। ছোট মেয়ে 5ম শ্রেণীতে পাঠরতা, সুমিষ্ট গলার অধিকারী মৌমিতাকে দিয়ে বহু অনুষ্ঠানে তার লেখা গান গাইয়ে জেলায় বিভিন্ন প্রান্তের মানুষের কাছে মেয়েকে জনপ্রিয় করেছেন। শুধু ছোট মেয়ে নয়, মণিবাবু তার অন্য 3 কন্যাকেও নিজের পেশায় এবং নেশায় সঙ্গী বানিয়েছেন। একাধারে ব্যবসায়ী, অন্যধারে সঙ্গীতশিল্পী মণিকৃষ্ণ রায় বিশ্বাস করেন সন্তানরাই সবথেকে বড় বন্ধু, তাদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করলে বাড়বে আত্মোপলব্ধি, সহমর্মিতা ও আন্তরিকতা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। দেখো প্যারা ডাইসে দাদা, প্যারা ডাইসে ওই আবার প্যান্ডেল যদি দেখব ভালো, আবার প্যান্ডেল যদি দেখব ভালো, ইয়ামে সারেতে শান্তিপুরের সেরা রাস থানার মাটিতে, শান্তিপুরের সেরা রাস থানার মাটিতে। আর সেটা হইতে চলো এবার শ্যামবাজারেতে, চতুর্ভুজ নারায়ণ রয়েছে দাঁড়িয়ে, দাদা রয়েছে দাঁড়িয়ে। ওই আবার ভদ্রকালী দেখে চলো, ভদ্রকালী দেখে চলো গোডাউন মাঠে, শান্তিপুরের সেরা রাস থানার মাঠেতে, শান্তিপুরের সেরা। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।